নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। অনেকদিন পর শুভ বিজয় আপনাদের সবাইকে আবার জানাচ্ছি। লক্ষ্মী পুজো কেটে গেছে, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে ভীষণ ভালো গেছে, ভালোভাবে পুজো করেছেন। আমার বাড়িতেও পুজো হয়েছে, তাই পারিনি আর কি ব্লগ দিতে, কিন্তু আবার চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে। আর আশা করি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। আজকের ভালো নতুন একটা চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর সেটা দেখার জন্য অবভিয়াসলি পুরো ব্লগটা দেখতে হবে, আর পুরো ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলকে, লাইক করতে হবে, কমেন্ট তো করতেই হবে। আর সাবস্ক্রাইব করার জন্য কী করতে হয় সেটা আমি আবার বলে দিচ্ছি। সাবস্ক্রাইব করার জন্য নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, নিচে দেখবেন, সেটা প্রেস করে বেল আইকনটা টিপবেন, করে অল অপশনে টিপবেন, তাহলে আমার ভিডিও সব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে, আর আপনারা আমার সব ভিডিও দেখতে পারবেন। সো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা একেবারে ডাইনিং টেবিলে চলে যাবো। কী কী লাগছে, কী কী লাগছে না সেটা দেখে নেবো। তো চলুন চলে যাই ডাইনিং টেবিলে। সো আমরা নারকল কুড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন নারকল কোড়ানো হয়ে গেছে। এটা আমার অলমোস্ট একটা নারকল পুরো কোড়ানো হয়েছে। আপনারা তার বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন পরিমাণ অনুযায়ী। আমি নারকলটা ভালোভাবে বেটেও নিয়েছি, একটু দুধ দিয়ে বেটেছি, দেখতেই পাচ্ছেন একটু দুধ। সো একটু দুধ দিয়ে বেটেছি আমি নারকলটা। সো বেটে নেবেন ওরমভাবে। এটা আমি আদা লাগছে, এটা আমার পেঁয়াজ পেস্ট লাগছে, এটা আমাদের চিংড়ি লাগছে যেটা আমি ইউজ করব, মাছ এই মাছটাই দিয়ে আমি রান্নাটা করব। এখানে একটা পেস্ট আমি করেছি, সেটা হচ্ছে নারকলের একটু আলু দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি, একদম কাঁচা আলু দিয়ে পেস্ট। আর এটা হচ্ছে লঙ্কা কুচি, আর এটা তো আমি সেই নারকল দুধ দিয়ে পেস্টটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই সব ইনগ্রিডিয়েন্টস লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি আবার আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, এখানে আদা লাগছে, এখানে পেঁয়াজের পেস্ট লাগছে, সব আমি মিক্সারে করেছি, দেখতেই পাচ্ছেন। তার সঙ্গে এই পেস্টটা আমি আবার বলে দিয়েছি, এটাতে আলু আছে, কাঁচা আলু দিয়েছি, একটু টুইস্ট আনার চেষ্টা করেছি, আর এটাতে আমার প্রনসগুলো আছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। আমি বারবার ইনগ্রিডিয়েন্টসগুলো বুঝিয়ে দিচ্ছি সো দ্যাট আপনাদের ইজি হবে এটাকে বোঝার জন্য। আর এগুলো আমি আবার বলছি, এটাতে কাঁচা লঙ্কা আপনারা দিতেও পারেন, যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি করতে চান আপনারা কাঁচা লঙ্কাকে অমিটও করতে পারেন। ওকে, আমি এখানে ননস্টিক প্যানে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিয়েছি একটু, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, বোটা ছাড়িয়ে শুকনো লঙ্কা দিয়ে দেবেন, তারপর তেজপাতা দিয়ে দেবেন তেলটাতে, একটু গরম হতে দেবেন তেলটা, করে চিংড়িগুলো যেগুলো আমরা একটু ভালোভাবে সবই একসঙ্গে ভেজে নেবো। আপনারা মাথা শুদ্ধ বা খোস পেছনে ল্যাচ শুদ্ধ চিংড়িগুলো করতে পারেন। এটা আমি সব ছাড়িয়ে চিংড়িগুলো দিয়ে দিয়েছি, ভালোভাবে ভেজে নিতে হবে চিংড়িগুলো, এদিক ওদিক করে ভালোভাবে ভেজে নেবেন, দেখতেই পাচ্ছেন এদিক এপিট ওপিট করে আমি কিছুই দিইনি। আর হলুদ আর নুন আগে থেকে যখন নিয়ে এসেছিলাম তখনই মাখানো ছিল, সো এখন আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, এবার আমি পেঁয়াজের পেস্ট যেটা করেছিলাম মিক্সারে সেটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ পেস্টটা। ওকে, এবার আমি আলুর যে পেস্টটা করেছিলাম, আলু আর এটাতে নারকল দিয়েছিলাম, এই পেস্টটা যেটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিয়েছি এখানে একটু পেস্ট। এটা এটা হচ্ছে আদার যে পেস্ট একটু দিয়েছি, এটাতে আদা লাগছে, দেখতেই পাচ্ছেন। একটু হলুদ দিলাম, একটু রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো, একটু নুন স্বাদ অনুযায়ী, এবার নারকলটা দিয়ে দিলাম যেটা বেটেছিলাম দুধ দিয়ে মিক্সারে, আর লঙ্কা কুচি সেটা চিড়ে যেই লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম, ভালোভাবে কাচিয়ে সব দিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। করে একটু দুধ দিতে পারেন আপনারা, আমি দুধ দিয়েছি, এটা একটু 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 ইয়ালোয়েশ বা একটু বলতে পারেন একটু হোয়াইটিশ দিকের কালারটা আসবে এই এইটার। এবার সব যা দিয়েছি আমরা সব ভালোভাবে চিংড়ির সঙ্গে মেশাতে, আর একটু গ্রেভি গ্রেভি হবে এটা, কেন এটা ভাতের সঙ্গে খেতে হবে, সো এটা ভালোভাবে মিক্স করতে হবে, কষাতে হবে জিনিসটা বেসিক্যালি। সো ভালোভাবে কষাতে কষাতে দেখতে পারবেন আস্তে আস্তে রঙটাও বেরিয়ে আসবে নিচ থেকে ওপর। হ্যাঁ দেখছেন, এবার আস্তে আস্তে রঙটা আসছে। সো ভালোভাবে কষাতে কষাতে দেখবেন রঙটাও চলে আসবে,
একটু ফুটতে দিতে হবে। তার আগেই আমরা একটু চিনি দিয়ে দেবো। চিনি আপনারা স্বাদ অনুযায়ী দিতেই পারেন, কম বেশি। সো চিনি দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, একটু ফুটবে, দেখতেই পাচ্ছেন ফুটবে। পরে একটু ঢাকা দিয়ে দেবো আমরা কিছুক্ষণের জন্য। সো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমরা, অনেকক্ষণ ঢাকা দেওয়ার পর দেখছেন চিংড়িগুলো ভালোভাবে হয়ে এসছে, ভীষণ ভালো লাগছে দেখতে। এটা আপনারা যদি আরেকটু ড্রাই করতে চান ড্রাই করতেই পারেন, আর একটু যদি আপনারা রাখতে চান আরও, বাট আমরা এরমভাবে নামিয়ে নিতে পারেন, এরম গ্রেভি, এরমও গ্রেভি রাখতে পারেন, বা একটু আপনারা এটাকে থক করতে পারেন, সেটা যেরমভাবে যেরম ভাতের সঙ্গে খেলে ওরমভাবে করবেন, বা পরোটার সঙ্গে করলে ওরমভাবে করবেন। ঠিক দেখতেই পাচ্ছেন আমি এটাতে লাস্টে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে একটু ঘি দিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু ঘি দিলাম। আশা করি আজকে ব্লগ আপনাদের ভীষণ ভালো লেগেছে, আর রেসিপিটা প্লিজ বাড়িতে ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আর অনেক নতুন নতুন রেসিপিস নিয়ে আমি চলে আসবো আপনাদের জন্য, আপনাদের আরও এন্টারটেইন করার জন্য। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনার কমেন্ট বক্সে প্লিজ জানাবেন যে কী কী আরও নতুন রেসিপিস আপনারা দেখতে চান আমার চ্যানেলে, আর কী কী নতুন নতুন কিউজিনের রেসিপি দেখতে চান সেটাও আপনি যারা জানাতে পারেন। সো ততদিন দেখতে থাকুন, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, আর নেক্সট রেসিপিটা ভীষণ তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। সো ততদিন দেখতে থাকুন।